আজকে আমাদের একটা পুজো আছে। আমি এখন এখানে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ফল টল যেগুলো বাদবাকি ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি। আর সুভদ্র এখান থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও সরস্বতী পুজো তাই ও খুব এক্সাইটেড, তো সেই জন্য ও ঘোরাফেরা নাচ গান এই সমস্ত করছে। তো এটা হচ্ছে রাতের, সরস্বতী পুজোর আগের দিন রাতে। তো আমি এখানে আলপনা দিয়েছি, আর এখানে ঠাকুরও নিয়ে আসা হয়েছে। তো আলপনাটা রাতে দিয়ে রাখলাম কারণ সকালে হচ্ছে পারবো না দিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস কর্নার। আজ হচ্ছে সরস্বতী পুজো, আর সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি, 5:30 সময় উঠেছি, বেশি ডাক দিল তো। তারপরে স্নান টান করলাম, করবো কি করবো না এই ভেবে ভেবে হলুদ দিয়ে, পিসি মানে বড় পিসি আছে তো বড় পিসি আবার হলুদ বেটে দিল। এখন বাজে 7:30, 7:30 থেকে আমাদের বাড়িতে মানে এই শ্বশুরবাড়িতে পুজো হওয়ার কথা। তো এখনও ওটা পুরুতমশাই আসেননি, তো উনি চলে আসবেন, উনি খুব সকাল সকালেই চলে আসে। বছরটা যেহেতু 7:00 পরে পঞ্চমী লাগবে তো একটু সময় পাওয়া গেল, অন্যান্য বার তো 5:30-6:00 সময় পুজো হয়ে যায়। তো যাই হোক, এই বছরটা হচ্ছে আমার প্রথম পুজো এই বাড়িতে, কারণ বিয়ের পরে বিয়ের আগে মানে একদিন আগে একটা পুজো ছিল, তো আমি আসার কোনো চান্সই নেই আমার আসার। আর হচ্ছে বিয়ের পরে আর একটা পুজো হয়েছে, তো সেই পুজোটায় আমি ছিলাম না, কলকাতায় ছিলাম। তো ঠাকুরমশাই চলে এসছেন, এখন আমি যাই, আর পুজোর সব যোগাড় যন্ত্র প্রায় হয়ে এসছে, তো চলো যাওয়া যাক ঠাকুর ঘরে। আর কাল রাতে মোটামুটি গোছা গাছ হয়ে গেছিলো, মানে টুকিটাকি গাছগুলো গুছিয়ে রেখেছিল, সেটা তো দেখলেই একদম শুরুতে। তো যাই হোক, এখন আমরা যাই, নয় তো পুজো শুরু হয়ে যাবে। তো এখানে সব কিছু গোছ গাছ হয়ে গেছে, ঠাকুরের সমস্ত জিনিস, আর ফল বানানো হচ্ছে। পাশের বাড়ির কাকিমা ফল বানিয়ে দিচ্ছেন, আর ঠাকুরের সামনে দেখো দোয়ার দেওয়া হয়েছে, আর সুভদ্রর গিটারটাও দেওয়া হয়েছে, আর ঠাকুরের পায়ের কাছে বই দেওয়া হয়েছে। আর এই দেওয়ালগুলো দেখে কেউ হেসো না, কারণ প্রিয়াংশু এই দেওয়ালে কালার করেছে। তো পুজো শুরু হয়ে গেছে, আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি। দেখো সোফার ওপরে আমার শ্বশুরমশাই বসে আছেন, আর তার পাশে পিসি আছে, এইদিকে বড় পিসিও আছে, আর ঠাকুরমশার কোলে হচ্ছে প্রিয়াংশু। প্রিয়াংশুকে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছিল, আরও সব বাচ্চা কাচ্চা আশেপাশে সবাই এসেছে। আমাদের বাড়িতে যেহেতু সকাল সকাল পুজো হয় যে বড় পিসি, তো সকাল সকাল যেহেতু পুজো হয় পিছনে দাদা আছে, তো সেই জন্য সবাই চলে আসে অঞ্জলি দিতে। আমাদের পুজো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর তেমন কোনো কাজ নেই, এখন সকালে রান্নাবাড়ি খাওয়া দাওয়া, আমি চা করেছি অলরেডি, চা করে খাওয়া হয়ে গেছে আমাদের। তো যাই হোক, এখন যাই বাদবাকি কাজবাজ করি। প্রসাদগুলো নিচে নামিয়ে আনা হয়েছে, আর
ঠাকুরের বাসন থেকে আমি নর্মাল বাসনে প্রসাদগুলো সব নিয়ে নিচ্ছি, কারণ ঠাকুরের বাসনগুলো নয়তো সব এঠো হয়ে যাবে এঠো বাসনের সঙ্গে, সেই জন্য আলাদা করে তুলে রাখছি। ওগুলো ধুয়েও ফেলে একবারে ঘরে তুলে দিতে হবে সেই জন্য। আর প্রসাদগুলো নামিয়ে রেখে সবাইকে প্রসাদ বিতরণও করে দেওয়া হবে। আর এখানে দেখো বড় পিসি দুটো ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে দিচ্ছে। আর এখানে থালাতে আলু, সিম, বেগুন, লাউ শাক আছে রাখা। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম, লঙ্কাও আছে। তো এই যে কুলোর ওপর করে এই সমস্ত শাক সবজি যা যা আছে আর মাছ দুটোকে এভাবে রেখে দিতে হয়। আর তারপরে এগুলোকে মাথায় করে, মানে বাড়ির ছেলেরা মাথায় করে নিয়ে ঘরে তোলে। আর এইটাই রান্না হয় আজকের দিনে। এটা ভাজা নয়, ভাপা টাইপের এইভাবে রান্না করা হয় এবং সেভাবেই খেতে হয়। তো গত বছর আমি ছিলাম না, এই নিয়মগুলো আমি জানি না, শিখিনি কিছুই। তো পিসি আমাকে সব বলে বলে দিচ্ছে কী করে করতে হয়। দিদি তো জানেই, আমি জানতাম না, তো পিসি আমাকে বলছে কীভাবে কীভাবে করতে হয়। তো মাছের মাথায় আমাকে তেল দিয়ে দিতে বলছে, এগুলো নিয়ম, এগুলো করে তারপরে ঘরে তুলতে হয়। তো আমি ভালো জানি না, সবাইকে জিজ্ঞেস করছিলাম কীভাবে কীভাবে করবো, পিসিও বলে দিচ্ছিল আমাকে। তো আমি প্রথমে মাছের মাথায় তেল দিয়ে নিলাম, দুটো মাছের মাথাতেই। আর দিদি দেখো পাশেই দাঁড়িয়ে আছে, এই সাদা নীল হলুদ শাড়ি পরা, এটা হচ্ছে দিদি। তো এবছর আমিই করছি, গত বছর যেহেতু বাড়িতে ছিলাম না। আর প্রিয়াংশু সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপরে হচ্ছে মাছের চোখে কাজল পরানো। তো পাতায় করে কাজল নেওয়া হয়েছে, আর সেই মাছের চোখে আমি কাজল পরিয়ে দিচ্ছি। প্রিয়াংশু দেখছে যে কি হচ্ছে এগুলো। এরপরে হচ্ছে সিঁদুরের টিপ পরিয়ে দেওয়া। তো মাছকে এবার আমি সিঁদুরের টিপ পরিয়ে দেবো। পিসি বলে দিচ্ছে যে কোন জায়গায় পরাতে হয় টিপগুলো। আর এখানে বাচ্চা কাচ্চা সব আছে, সুভদ্র প্রিয়াংশুর বন্ধু বান্ধব, ওরাও দেখছে। তো এবার হচ্ছে মাছকে একটু পুজো করা টাইপের করতে হয়, মানে পুজো করতে হয়। তো প্রদীপটা হাওয়ার জন্য জ্বালাতেই পারলাম না আমরা, প্রচুর হাওয়া হচ্ছিল। ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছি। আর ধান দুব্য দিয়ে মাছের মাথায় আশীর্বাদ করা হবে, আর তারপরে এই যে সুভদ্রর মাথায় দেওয়া হবে, ও নিয়ে ঘরে ঢুকবে। তো এটা যেহেতু বাড়ির ছেলেরা করে, ওরাই ছোটো ছোটো ছেলে আমাদের, তো ওরাই তুলল। আর এটাই আজকে রান্না হবে দুপুরবেলায়। আমাদের পুজো টুজো সব কমপ্লিট, আর দু সকালের খাওয়া দাওয়া করে এখন ঘরে এলাম, এখন 11:30 বাজে। তো যাই হোক, এখনকার মতো, মানে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের কারো এই রকম নিয়ম থাকলে অবশ্যই আমাকে বলো কমেন্ট বক্সে, ঠিক আছে? তো ভালো লাগলে লাইক করো ভিডিওটা, আর যদি কিছু করি, কোনো প্ল্যান করি, তো সেটা আলাদা একটা ব্লগ করে দেখাবো তোমাদের সঙ্গে, মানে শেয়ার করবো। তো আজকের মতো টাটা।